তো দাবিটি তোলার আগে আমরা বর্তমান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রীদের নামাজের স্থান সংকটের একটা চিত্র তুলে ধরতে চাই। নামাজের জায়গা নিয়েও আমরা জরিপ করেছি, সেটা তুলে ধরছি। জরিপে প্রথম প্রশ্ন ছিল, আপনার ডিপার্টমেন্টে নামাজের সুব্যবস্থা আছে কি? এর উত্তরে আছে, কিন্তু দায় সারাটাই বলেছেন 44 জন, না উত্তর দিয়েছেন 91 জন এবং হ্যাঁ উত্তর দিয়েছেন 86 জন। অর্থাৎ প্রতি 3 জন ছাত্রীর 2 জনই জানাচ্ছেন যে তাদের ডিপার্টমেন্টে নামাজের সুব্যবস্থা নেই। আমাদের দ্বিতীয় প্রশ্নটি ছিল এরকম, আপনার হলে নামাজের সুব্যবস্থা আছে কি? এর উত্তরে আছে, কিন্তু দায় সারাটাই বলেছেন 74 জন, না বলেছেন 10 জন, কিন্তু হ্যাঁ বলেছেন 137 জন। অর্থাৎ বোঝা যায় যে হলে মোটামুটি নামাজের সুব্যবস্থা রয়েছে। এখন আমরা ক্যাম্পাসের যেসব জায়গায় আপনাদের নামাজের সুব্যবস্থা নেই সেগুলি তুলে ধরব। সেন্ট্রাল মসজিদ, শতবর্ষে ক্যাম্পাসে বিভিন্ন ধরনের অবকাঠামোগত পরিবর্তন সৌন্দর্য বর্ধন প্রকল্প গ্রহণ করা হলেও কেন্দ্রীয় মসজিদটি সেকেলেই রয়ে গেছে। এখানে মেয়েদের জন্য বরাদ্দকৃত নামাজের জায়গাটা খুবই সংকীর্ণ ও অপরিচ্ছন্ন। মাগরিবের সময় সেখানে সবাই একসাথে জামাতে দাঁড়ানোর জায়গা হয় না, একদলকে দাঁড়িয়ে থাকতে হয়, বাকিদের নামাজ পড়া শেষ হলে তারপরে তারা নামাজ পড়ার সুযোগ পায়। প্রথম কাতারে একটা গালিচা বিছানো থাকলেও পিছনের কাতারে কিছুই থাকে না, যার ফলেও একসাথে সবাই নামাজে দাঁড়ানোর সুযোগ পায় না। মেয়েদের প্রবেশের রাস্তা জুড়ে পুরুষদের উজু করার সারিবদ্ধ ব্যবস্থা করা হয়েছে। সবচেয়ে ভালো হতো যদি মেয়েদের প্রবেশ পথ এমন জায়গা দিয়ে হতো যেদিক দিয়ে গেলে মসজিদের ভিতর ঢোকার পরে মেয়েদের দৃষ্টি পুরুষদের দিকে না যায় এবং পুরুষদের দৃষ্টি মেয়েদের দিকে না যায়। সেন্ট্রাল মসজিদে এশার নামাজ আদায় করা তো দুষ্কর ব্যাপার, মাগরিবের পরেই সেখানে তালা লাগানো থাকে। বিভাগ ভিত্তিক সমস্যা, আইন বিভাগ, এই ডিপার্টমেন্টের কমন রুমে আগে মোটামুটি একটা নামাজের জায়গা ছিল। কয়েক বছর হল ওই কমন রুমের জায়গায় সেন্টার ফর অ্যাডভান্স লিগাল স্টাডিজ নামে একটা অফিস রুম করেছে, আর পাশে মেয়েদের জন্য ছোট করে একটা কমন রুম করেছে, কিন্তু সেখানে নামাজের জায়গা রাখা হয়নি। এই ডিপার্টমেন্টের মেয়েরা নামাজ পড়তে চাইলে সায়েন্স লাইব্রেরি, কলা ভবন ও এফবিএস এর কমন রুমে যায়। মানুষের বিবেক কতটা নিচে নামলে নামাজের জায়গা অন্য কিছু করতে পারে? সোশ্যাল সায়েন্স বিল্ডিং, এখানের কমন রুমে মেয়েদের নামাজের জায়গা হিসেবে মাত্র 3টা জায়নামাজ বিছানো, অথচ এখানে অনেকগুলি ডিপার্টমেন্ট আর অনেক মানুষ থাকে, যার ফলে সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে হয়। অনেক সময় খেতে গেলে নামাজ পড়া যায় না, আবার নামাজ পড়তে সিরিয়াল দিয়ে থাকলে খাওয়ার সময় পাওয়া যায় না, যেহেতু তাদের ক্লাস থাকে। দু একটা ডিপার্টমেন্টের পার্সোনাল নামাজ রুম থাকে, কিন্তু সেগুলিতে বাইরের স্টুডেন্টদেরকে অ্যাক্সেস দেওয়া হয়। গণিত ভবন, এখানে কমন রুমে মেয়েদের নামাজের জায়গা আছে, কিন্তু উজু করার জায়গা নেই। উজু করার জায়গাটা করা হয়েছে নিচতলায়, মেয়েদেরকে নামাজ পড়ার জন্য নিচতলা থেকে উজু করে উপরে 3তলায় উঠতে হয়। 3তলার কমন রুমে বেসিনে অনেকে উজু করে, কিন্তু সেইখানে লেখা আছে এখানে উজু করা যাবে না। কার্জনের মসজিদে জামাত শেষ হবার পর তালা দিয়ে রাখে, পরে আর নামাজ পড়া যায় না। টিএসসি তো মেয়েদের নামাজ পড়ার কোনো জায়গাই নেই, এটা কি একটা বৈষম্য না যে টিএসসি মতো জায়গায় মেয়েদের জন্য নামাজ পড়ার কোনো জায়গা থাকবে না? হল ভিত্তিক সমস্যা, রোকেয়া হল, রোকেয়া হলে ক্যান্টিনের পাশে নামাজের জায়গা করা হয়েছে, ওখানে নামাজ পড়ার জন্য ক্যান্টিন বয়দের সামনে অজু করতে হয়, যা মেয়েদের পর্দার খেলা। সাতিমাস ভবনে একটা নামাজের রুম আছে, কিন্তু সেই জায়গাটা প্রায় 12 মাসই তালা দেয়া থাকে। সুফিয়া কামাল ভবন, আবাসিক বিল্ডিং গুলো থেকে আলাদা প্রশাসনিক ভবনে নামাজের জায়গা রাখা হয়েছে, যেটার পাশে আবার মিউজিক রুম, নামাজ পড়তে গেলে সেখানে মিউজিকের শব্দ কানে আসে, সেখান থেকে গান শোনা যায়। অথচ এই হলে অনেক অনেক ফাঁকা জায়গা ছিল, চাইলেই নামাজের রুম এবং মিউজিক রুমটা আলাদা করা যেত।
এই হচ্ছে ছাত্রীদের নামাজের জায়গার বেহাল ও করুণ অবস্থা। তাই আমাদের দ্বিতীয় দাবিটি হচ্ছে যেন প্রতিটা বিল্ডিং অনুষদ ও হলগুলিতে ছাত্রীদের নামাজের জন্য পর্যাপ্ত জায়গা রাখা হয়, আইন বিভাগের নামাজের জায়গাটি ফিরিয়ে দেওয়া হয় অথবা নতুন জায়গা যেন করে দেওয়া হয়, সোশ্যাল সায়েন্স বিল্ডিং এর নামাজের জায়গাটি যেন প্রশস্ত করে দেওয়া হয়। মোট কথা, প্রত্যেকটা অনুষদ বিল্ডিং ও হলগুলিতে মেয়েদের নামাজের স্থানের সংকট যেন দূর করা হয়। এই হচ্ছে আমাদের স্পেসিফিক দুটি দাবি। আমরা আশা করি